হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি, তো অতটা ভালো না, একটু অল্পই ভালো আছি। তো আমার চ্যানেল তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো দেখো প্লিজ আমার ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখো, কেউ আমার ভিডিওটা ক্লিক করে দেবে না, কেটে দেবে না। তো যেটা তোমাদের কাছে বলবো সেটা হলো কি, যে কিছুদিন আগে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, সব সব কাজ বাদ দিয়ে আমি চেষ্টা করেছিলাম যে ব্লগ ভিডিও আমি ডেলি ডেলি দিই কি বা দুদিন পর পর বা কিছু চেষ্টা করবো, আমি তোমাদের বলেছিলাম। তো আমি ব্লগ ভিডিও দিচ্ছিলাম। তো এবার কী বলতো, আমার ছেলের প্রচুর শরীর খারাপ। তো কিছুদিন আগে ওর ভালো হয়ে গিয়েছিলো, তো আবার মাঝে ওর শরীরটা খুবই খারাপ। তিন চার দিন আমার প্রায় ঘুমই হয়নি, প্রায় ওকে নিয়ে সারা রাত জেগেই বসেছিলাম। আমার মা আমরা সবাই গিয়েছিলাম, তোমাদের কি বলবো, এত কষ্ট। আমার তো ঘুম নেই চোখে। তো দুদিন হয়ে কালকে থেকে ও সুস্থভাবে একটু আছে। তো তোমাদের কি বলবো, ওর গায়ে হাতে না কি সব গোটা 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 বার হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো বড় ডাক্তার দেখাই আমি। আমার ছেলে হওয়ার পরই আমি ডাক্তার দেখাই, কৃষ্ণনগরে ডাক্তার দেখাই। তো ছেলেটা কি বলবো, কেমন একটা হয়ে গেছিলো, তো শরীর প্রচণ্ড খারাপ। তো ওষুধ ওষুধ খাওয়ার পরে একটু কমে গেছে, তো এখন গোটা গোটাগুলো বার হয়েছে। তো মলম টলম লিখিয়ে দিয়েছিলো, তো সেগুলো দিয়েছি, তো অনেকটা একটু কমে গেছে। তো তার জন্য আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করে একটু তোমাদের বলি। তো কি বলবো, এই দেখো ছেলেটা আমার এখন ঘুমাচ্ছে, এই দেখো এখন দোলনে ঘুমাচ্ছে। তো এইদিকে রোদ আসছে বলে তাই এরকম ক্যামেরাটা এরকম লাগছে। তো এখন ঘুমাচ্ছে, ওকে খালি গায়েই মানে রেখে দিয়েছি, যেহেতু ওকে স্নান টান করিয়ে দিয়ে একটু মুখে মুখে তারপরে যেখানে যেখানে ওইগুলো বার হয়েছে সেগুলোতে ক্রিম দিয়ে মানে মলম টলম দেওয়া হয়েছে, দিয়ে মলম টলম দিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো একটু কমে গেছে। তো এরকম, তো ডাক্তারে বলেছে যেন মাছ মাংস কিছুই যেন না খাওয়া হয়, তার জন্য আজকে প্রায় চার পাঁচ দিন হলো মাছ মাংস আমাদের বাড়িতে খাওয়া মানে কোনো মানে পুরো আমরা নিরামিষ খাচ্ছি। তো মাছ মাংস কোনো কিছুই তো উঠেনি বাড়িতে, উঠছে না। তো এই জন্যই মনটা খুব খারাপ। আর এ দেখো চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো যে ঘুম নেই। বাচ্চা মানে শরীর খারাপ করে সবারই মন, প্রত্যেকটা বাচ্চার মায়েদের মন মেজাজ নিশ্চয়ই ভালো থাকে না, সবারই মনটা খারাপ থাকে যে কী করে ভালো হবে, কী করে ভালো হবে। তো কী বলবো তোমাদের, তো সকালবেলা মার তো স্কুল আছে, সকালবেলা মা স্কুলে যাওয়ার আগে মা উনানে রান্না করেছিল, ভাত করেছে, তারপরে আলু সিদ্ধ ভাতে, উচ্ছে ভাতে, এইগুলো মুরগির ডাল করেছে, দিয়ে এইগুলো করে কোনো রকম রেখে গেছে। আমি খেয়ে নিয়েছি, বাবু ঘুমাচ্ছিল বলে চান টান করে খেয়ে নিয়েছি আমি। তো কি বলবো তোমাদের, তো তোমরা একটু প্লিজ আল্লাহর দোয়াতে নিশ্চয়ই আমার ছেলে ভালো হয়ে যাবে। তো আমিও তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো, আমার ভিডিও দেখো, তো প্লিজ তোমরা একটু আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায় একটু প্লিজ দোয়া করো, সুস্থ হয়ে যায়। আর ও সত্যি কথা বলতে ও এত ছটপটে, এত দুষ্টু, তো অন্য অন্য বাচ্চা হলে ও বাচ্চারা হলে এগুলো হলে মানে প্রত্যেকটা বাচ্চারই নাকি হয়, ডাক্তারে যেটা বলছিল যে প্রত্যেকটা বাচ্চারই এগুলো হবে আর হয়, এগুলো নাকি হচ্ছে। তো আমার বাবু মানে আমার ছেলে যেরকম শক্ত, আমার ছেলে খুব শক্ত, তো সারাদিনও খেলা করে করেই বেড়াচ্ছে, খেলা করে করে ছুটে ছুটে বেড়াচ্ছে, তারপরে মানে ওটাকে কিছু মনে করছে না। তো কি মানে কদিন চুলকে মানে একদম কি বলবো অসহ্য হয়েছে, মানে চুলকাতো তো তার জন্য খুব কষ্ট পেয়েছে। তো এখন অতটা কিছু বলছে না, কান্নাকাটি করছে না, মাঝে দুদিন খুব কান্নাকাটি করেছিল। তো ও খুব শক্ত, তার জন্যে এমনি বড় মানুষের যদি কিছু একটা সমস্যা হয় তারা খুব জ্বর জ্বালা হলে তারা খুব একটু কান্নাকাটি করে, মানে কেমন একটা করে, অসহ্য করে। কিন্তু আমার ছেলে খুব শক্ত, ওর পাপা বলছে যে খুব শক্ত, তার জন্যে আমার ছেলে একটু ছুটি ছুটি খেলা করে করে বেড়াচ্ছে। অন্য বাচ্চা কাচ্চারা হলে একটু কেমন হয়ে পড়ে, কিন্তু আমার বাচ্চা মানে আমার ছেলে খুব শক্ত। তো এটাই, তো এ দেখো ঘুমাচ্ছে, ও এখন ওকে খালি গায়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে।
আর দেখো আমি তোমাদের একটা কথা বলছি, আমি যে এই যে ভিডিওতে মানে আমি যে ভিডিওগুলো ছাড়ি হয়তো হালকা হালকা রোদের জন্যে ভিডিওটা ক্লিয়ারভাবে বোঝা যাবে না, মানে একটু কেমন একটা রোদ পড়ার মতো এটাই লাগছে। তো দেখো এই জন্যই মনটা খারাপ, তো তার জন্য তোমাদের বলবো করে যে দেখি তাহলে একটু বন্ধুদের সবারই সঙ্গে একটু কথাবার্তা বলি। তো এই ঘরে যাচ্ছি, বাবুর খাবার তৈরি করছি, ও ঘুমাচ্ছে বলে। তো এই দেখো বাবুর খাবার তৈরি হচ্ছে। তো বাবুর খাবার হয়ে গেছে। তো চারিদিকেই রোদ, চারিদিকে এই ঘরে জানলা দিয়ে হোক ওই ঘরে জানলা দিয়েও চারিদিকেই রোদ বলে কিছু, মানে মোবাইলটাই রোদটা লাগছে। তো চলো কি আর বলবো, এখন মানে বাবু ঘুমাচ্ছে তো এখন আমি বাবুর কাছেই বসে থাকবো। তো চলো কি আর বলবো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে কিছু একটা বলো, তো আমার বাবু যাতে সুস্থ হয়ে যায়, যাতে ভালো হয়ে যায়, তোমরা প্লিজ একটু দোয়া করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো, আমাকে আমি যাতে আর একটু আগিয়ে যেতে পারি তার জন্য তোমরা আমার পাশে থেকো, প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো চলো তোমরা ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো টাটা।